হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন হলো আমাদের সানডে দুপুরবেলা। আমরা এখন বের হচ্ছি, যাচ্ছি পুজোর মার্কেটের জন্য। এখন তো পুজো শুরু, প্রায় আর বেশি দিন বাকি নেই। তো সবার কেমন প্রস্তুতি? সবাই কেমন কী কী কেনাকাটা করছো? আমরা জাস্ট আজকে বের হচ্ছি, অল্প কিছু কিনবো, মানে মলে যাচ্ছি, জাস্ট কিছু কসমেটিক্স বা এই টাইপের কিছু। আর মেইন যেটা সেটা হলো নেক্সট উইকে করবো, সেটা যাব ইন্ডিয়ান মার্কেটে। এইখানে একটা আর্টিসিয়া নামের একটা জায়গা আছে, মানে একটা সিটি আছে, সেখানে ইন্ডিয়ানদের, ইন্ডিয়ান বাংলাদেশি এসব অনেক সব কিছু পাওয়া যায়। তো ওখানে যাব নেক্সট উইকে। আজকে শুধু এইখানেই, এখানের মলের থেকে কেনাকাটা করবো। তো যাচ্ছি এখন আমরা। এইখানে দুইটা মল, এইখানের এই মলটার নাম হলো আমেরিকানা, এটাতে আমরা পরে যাব। আমরা আসলে মেনলি এটাতে যাব এখন। এটার নাম হলো গ্ল্যানডেল গ্যালারিয়া। আমরা এই মলটাতে এখন আজকে যাব, মানে দুটাতে হয়তো যাব, এখানেও আসতে পারি পরে। প্রথমে এটাতে যাব, গ্ল্যানডেল গ্যালারিয়াতে। তো লেটস গো। আমরা এখন মলের পার্কিংয়ে চলে আসছি, এখন পার্কিং খুঁজতে হবে। এখানে হিউজ পার্কিং, বাট সবসময় পার্কিং পাওয়াও যায় না, এত গাড়ি, এত, এই যে দোতলা তিনতলা পর্যন্ত পার্কিং, বাট গাড়ি, একটা গাড়ি পার্ক করতে গেলে কতক্ষণ ঘোরা লাগে আমাদের, আজকে সবসময় লাগে। আর নেক্সটে তো, এরপর তো হলিডে মান্থ আসছে নেক্সটে, অক্টোবর নভেম্বর থেকে, নভেম্বর ডিসেম্বর, মানে হলো কেনাকাটার ধুম এখানে আমেরিকাতে। তখন ক্রিসমাস টাইম, নিউ ইয়ার টাইম এবং আরও নানা অকেশন, যেমন নভেম্বরেই তো হবে হলো থ্যাংকস গিভিং, আবার এই যে অক্টোবরে আসছে হ্যালোইন। এই কয় মাস ধরে শুধু হলো, মানে মার্কেট একদম এত ভরা থাকবে, মানুষ এত কেনাকাটা করবে যে পার্কিংই পাওয়া যায় না। এ, উই আর সো লাকি, উই গট এ পার্কিং সো ইজিলি। আমরা বের হয়েছি গাড়ি থেকে, এখন আমরা মলে যাচ্ছি ভিতরে। আমি আছি,
না। আমরা প্রথমে যে দোকানটাতে যাব ওটার নাম হলো সাপোরা, সাপোরাতে যাচ্ছি। সাপোরা থেকে লিডল মার্কেট করলাম এখানে কিছু কসমেটিক্স, এখন এটা থেকে বের হচ্ছি। আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে, বিকজ আমরা এখন সো হাংরি, জাস্ট স্টার্ভিং। তো আমরা এখন খাবো ফুড কোর্টে, তারপরে দেন বাকি যেগুলো আছে মার্কেট করা যেগুলো শপিং করব। তো এখন যাই খাওয়া দাওয়া করি। এটা হলো মল, আমরা এখন আসছি ফুড কোর্টে। আমরা খাবো পান্ডা এক্সপ্রেস, যাচ্ছি পান্ডা এক্সপ্রেস। এই এত বড় লাইন, এইখানে সবচেয়ে বড় লাইন হয় পান্ডা এক্সপ্রেসের। এই চাইনিজটা খেতে অনেক মজা। তো আমার এখন সিট খুঁজতে হবে, এখানে সিট এত অ্যাভেলেবেল না ফুড কোর্টে। এখন বাজে বিকাল 4টা এখানে, বাট এখনও সবাই লাঞ্চ করছে এমনভাবে যে একটাও সিট পাচ্ছি না। দেখাই কী অবস্থা ফুড কোর্টে, কোনো সিট নেই এখানে, কোনো সিট নেই। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ ক্লিন হেয়ার প্লিজ, থ্যাংক ইউ। ফাইনালি আই গট এ টেবল, দ্য স্মল টেবল অ্যাট লাস্ট, ও মাই গড। সো উনি খাবার আনতে গেছে, এখনও এসে পারেনি। আমি ওয়েট করছি এখানে ওনার খাবারের জন্য, আনার জন্য। এই যে চলে এসছে আমাদের খাবার, কিন্তু টেবিল এত ছোট, আমি সোডা খেতে পারি না বলে আমার জন্য কোনো সোডা নিয়ে আসেনি। কি কি নিয়ে আসছো দেখি, আমি এত হাংরি আমি খাওয়া শুরু করে দিচ্ছি। এই আমার খাবার, তুমি তো রাইস নিয়ে আসো নি, খালি চাউমিন নিয়ে আসছো, নুডলস আর স্পাইসি চিকেন, আর আমার জন্য ফ্রাইড রাইস আর চাউমিন, চিকেন চাউমিন আর হলো স্পাইসি চিকেন। এটা এই খাবারটা এত টেস্টি, এত মজা, না খেলে বোঝা যাবে না কি টেস্টি। এখানে আসলে আমরা এটা খাবোই খাবো, মাস্ট। তো খাই এখন আমরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার যাচ্ছি আবার কেনাকাটা করতে। পেট ঠান্ডা তো সব ঠান্ডা, এখন যাই কিছু কেনাকাটা করি।
আমাদের কেনাকাটা প্রায় শেষ, বেশি কিছু কিনিনি, অনেক টায়ার্ড লাগছে, তো আজকে বেশি কিছু কিনলাম না, আর যা যা চাইছি সব কিছু পেলাম না, ওই জন্য যেটুকু পেলাম সেটুকু নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। চলে আসছি বাইরে, আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি, গাড়িতে যাব, তারপরে বাসায়। বু ওই যে উনি 10 মাইল দূরে থাকে, আগে আগে ফার্স্ট ফার্স্ট হবে সে। চলো 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 যাই, বাড়ি যাই, চলো যাই চাং পাই। করিনি আজকে বেশি কিছু শপিং করার এনার্জিও ছিল না, আর পাইও নি অনেক কিছু, আবার আসতে হবে। আর আজকে তো শুধু এখানে কিছু কসমেটিক্স কিনলাম, আর এরপরে আবার যাবো আমেরিকানাতে, বুঝছো, নেক্সট উইকে আমেরিকানাতে, নেক্সট উইকে না তারপর উইকে, নেক্সট উইকে তো এসে যাবো। আচ্ছা, শাড়ি টাড়ি কিনতে হবে না, শাড়ি কিনতে হবে, মেয়ের জন্য ড্রেস কিনতে হবে, ইন্ডিয়ান বাংলাদেশি ড্রেস পরবো পূজাতে। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে আসছি, অনেক আগেই এসে ফ্রেশ হয়ে তারপরে চা বানালাম, চা বানায় এখন চা নিয়ে বসছি আমরা, আর কি কি কিনলাম সেইগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে শেয়ার মানে দেখাবো। তার আগে হলো আমরা ওই যে চাইনিজ খেলাম না পান্ডা এক্সপ্রেসে, তো ওখানে চাইনিজ খেলে যে কয়জন পার্সন একসঙ্গে থাকবে তাদেরকে সেই কয়টা অনুযায়ী, সেই কয়েকজন পার্সন অনুযায়ী ইয়ে দেবে, এটাকে বলে ফরচুন কুকি। তো আমরা দুইজন ছিলাম, আমাদের দুইজনকে দুটো ফরচুন কুকি দিছে, এখন দেখি এর মধ্যে আমাদের কি আছে ভাগ্যে, আজকে এটাকে খুলে দেখি ফার্স্ট কি আছে লেখা। তুমি খুলতে আমি খুলে আছি কথা তোমার, oh my god, no no paper, nothing, are you sure? How come you sure no paper, kono paper nei, oh my god, this is a new ki ore age the paper dito ota ase, I don't know, sure ha ota ase, dekho dekho amar amar bhaggo ki kharap je amar amar kagoj tai porjonto nei, ki tomar bhagye ki asche, are mate gulo khami khabo na, am khete parbo na। এইগুলো হলো অনেক অনেক হার্ড বিস্কুট, আমি খেতে পারি না কারণ আমার দাঁতে ব্রেসেস আছে, যার জন্য এগুলো আমি খেতে পারি না। কি আছে? মাই ডাক্টর লিসেন টু ইওর হার্ট, ও মাই গড, সে এটা পাইছে, তার আমার হার্ট যেটা বলবে সেটা শুনবো, লিসেন টু ইওর হার্ট। আর আমি কিছু পাইনি, তো কি কি কিনলাম, এটা হলো সাপোরা থেকে কিনেছি, এটা হলো একটা প্রাইমার কিনলাম, আমি কখনো প্রাইমার ইউজ করিনি আগে, ফার্স্ট টাইম আমি কিনলাম। আমি আসলে মেকআপ
ওইভাবে করিও না আর মেকআপ ওইভাবে করতেও পারি না নরমালি একটু লিপস্টিক একটু কাজল তাও দিতে পারি না এক চোখে ভালো করে দিয়ে এই পর্যন্ত চলে যায় আর এক চোখে তো একদম এরকম হয়ে যায় ওই ভয়তে আমি কাজলও দিই না কোনো আইলাইনার খুব একটা ইউজ করি না তো আমি এখন শিখছি ইউটিউব দেখে দেখে বিভিন্ন বিউটিশিয়ানদের বিভিন্ন পোস্ট দেখে তাদের টিউটোরিয়াল দেখে দেখে আমি এখন শিখছি এবং অনেক কিছু নামও জানছি কী কী ইউজ করে কত কিছু ইউজ করে তো ওইটা দেখে দেখে আমার এটা ভালো লাগলো সেদিন একটা দেখলাম ইউটিউবে একটা ভিডিওতে তো ইউজ করছে এটা হলো বেনিফিটস কোম্পানির দ্য পোর অ্যান্ড ফ্যাশনাল প্রাইমার এটা তো এটা নিলো হলো $32 আর ট্যাক্স তাহলে কত আছে প্রায় $35 মতন মানে $35 মতন এটা নিল আর এরপরে হলো কিনলাম একটা আইলাইনার কিনলাম এটার নাম হলো ব্যাড গার্ল সি তো এটা এটারও দাম নিচ্ছে $20 ইয়াস উইথ ট্যাক্স এরপরে কিনলাম ম্যাকের থেকে কিনলাম একটা আইলাইনার কিনলাম ব্ল্যাক আইলাইনার এটাও নিল $22 উইথ ট্যাক্স তাহলে প্রায় $25 আছে আর এটা হলো ম্যাকের লিপস্টিক হলো লাভ মি লিপস্টিক এটা এটা হলো এটাও $20 প্লাস ট্যাক্স এই আর হলো একটা বিউটি ব্লেন্ডার কিনলাম এটাও নিল মনে হয় $7 বা $8 এরকম কতজন হ্যাঁ $8 আর হলো আজকে হলো প্রথম সাপোরাতে আমি একটা অ্যাকাউন্ট খুললাম ওদের ওখানে তো যার জন্য ওরা আমার অ্যাকাউন্ট মানে ওইখানে ফার্স্ট অ্যাকাউন্ট করলে ওরা একটা বার্থডে গিফট দেয় তো যদিও আমার কাছে বার্থডে না বা বার্থডে মান্থ না এটা চলে গেছে মানে আপনার যেদিনই বার্থডে হোক না কেন ফার্স্ট অ্যাকাউন্ট করলে ওরা একটা গিফট দেয় বার্থডের জন্য আর সেদিন যেদিনই আপনার বার্থডে হোক না কেন তো ওরা আমাকে এই গিফটটা দিল এর মধ্যে একটা লাইনার আছে আইলাইনার আছে একটা মেকআপ আছে এই আর কি সামথিং কি আমি এখন যদিও খুলে দেখিনি এখানে আমি শো করছি কী কী আছে এই যে ছোট্ট একটু পাউডার আছে একটা লাইনার আছে ওইটা হলো কালার এটাতে ট্যাটু করতে হবে ট্যাটু করতে চাইলে এটা সে ট্যাটুর কালার এইগুলো এই হলো আমার বার্থডে গিফট ফার্স্ট ওপেন করার জন্য অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই হলো কসমেটিক্স কিনলাম আর একটা জিনিস কিনলাম সেটা হলো একটা শু জুতো আমার যে কত জুতো কত শুজ আমি নিজেও জানি না এতগুলো এটা হলো আমি জুতো কিনলাম এটা জাস্ট কিনে নিয়ে আসলাম পরবো কিনা ওরকম ভাবে শাড়ির সাথে হয়তো পরতেও পারি নাও পারি জুতো দেখলে মাথা গরম খারাপ হয়ে যায় কিনাই লাগবে ভালো জুতো দেখলে জুতো আর ব্যাগ পার্স ব্যাগ আমি জাস্ট অবসেসড কেনাকাটা বাকি শাড়ি কিনতে হবে মেয়ের জন্য ড্রেস কিনতে হবে ওর বাবার জন্য কিনতে হবে আর হ্যাঁ ছেলে তো নিজে কিনবে ও তো আর ও থাকেও না তো এখানে তো এই হলো আমাদের শপিং আজকের মতন আর কি তাহলে আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দে থাকবেন আর সামনে পুজো আসছে জাস্ট মস্তিতে থাকবেন মজা পুজোর একটা গন্ধ ভাব যদিও ওরকম এখানে তো কিছুই বুঝি না তারপরেও ছোটোবেলার কথা মনে করলে সেই একটা মানে আনন্দ আসছে মনের মধ্যে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দে থাকবেন আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই